আমাদের গেমে এই যে ন্যাশনাল ফ্রি এপিক বক্সটা চলছে এই বক্স থেকে আমরা প্রত্যেকেই অন্তত একটা এপিক কনফার্ম পাব এই কথাটা কতটুকু সত্য বা এই কথাটা কোন অ্যাঙ্গেল থেকে বলা হচ্ছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে হ্যালো ইভ্রিয়ন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো এই ব্যাপারটাকে সহজে বোঝানোর জন্য আমাকে একটা এপিক বক্সে আসতে হবে যেখানে একশো পঞ্চাশটা প্লেয়ার আছে আপনারা জানেন এই একশো পঞ্চাশটা প্লেয়ারের মধ্যে তিনটায় কিন্তু এপিক কার্ড যেগুলো ফাইভ স্টার এছাড়াও প্রায় সাত আটটা কালারফুল হাইলাইট কার্ড থাকে যেগুলো ফাইভ স্টার এছাড়াও বেশ কিছু স্ট্যান্ডার্ড কার্ড থাকে যেমন ওসিমেনের এই কার্ডটাই দেখেন একটা স্ট্যান্ডার্ড কার্ড বাট এটা কিন্তু ফাইভ স্টার এটা কিন্তু কালারফুলও না এপিকও না বাট এটা ফাইভ স্টার তো একশো পঞ্চাশ প্লেয়ারের বক্সে কালারফুল হাইলাইট কার্ড প্লাস এপিক ছাড়াও বেশ কিছু ফাইভ স্টার কার্ড থাকে কিন্তু আমরা যদি এই বক্সটা দেখি মানে ফ্রি ন্যাশনাল কার্ডের বক্সটা দেখি এখানে এপিক ছাড়া যে পাঁচটা এপিক আছে এগুলো ছাড়া স্ট্যান্ডার্ডের মধ্যে অন্য কিন্তু কোনো ফাইভ স্টার প্লেয়ার নাই দেখেন বাকি যে সাতচল্লিশটা স্ট্যান্ডার্ড প্লেয়ার এগুলো সব ফোর স্টার থ্রি স্টার শুধুমাত্র এই পাঁচটা এপিকই ফাইভ স্টার ওকে তো এটাই হচ্ছে মেন থিওরি যে আপনি যখন একটা বক্স থেকে দশটা প্লেয়ার বের করেন প্রতি দশটা প্লেয়ারের মধ্যে একটা করে ফাইভ স্টার থাকে তো একশো পঞ্চাশ প্লেয়ারের বক্সে যেহেতু এপিক ছাড়াও ফাইভ স্টার থাকে এজন্য আমরা সাধারণত সহজে এপিক পাই না ঠিক আছে প্রতি নয়শো কয়নে হয়তো স্ট্যান্ডার্ড থেকে একটা ফাইভ স্টার প্লেয়ার পেয়ে যাই অথবা কালারফুল হাইলাইট কার্ড থেকে একটা স্ট্যান্ডার্ড প্লেয়ার বা একটা ফাইভ স্টার প্লেয়ার পেয়ে যাই ফলে আমাদের এপিক পেতে দেরি হয় কিন্তু এই বক্সটাতে যেহেতু শুধু এপিকই ফাইভ স্টার আর আমরা সবাই সতেরোটা করে চান্স ডিল পাবো সুতরাং প্রতি দশটা চান্স ডিলে আপনি একটা এপিক অবশ্যই পাবেন ঠিক আছে কিন্তু অনেকের আছে ভাগ্য ভালো যারা ওই দশটা চান্স ডিলের জন্য অপেক্ষা করতে হয় না হয়তো প্রথম দিন থেকে এপিক পাওয়া শুরু করছে অনেকেই আছে যারা পাঁচ ডিলে পাঁচটাই এপিক পেয়ে গেছে ঠিক আছে তাদের হিসাব ভিন্ন কিন্তু যারা আমার মতো দেখা যাচ্ছে যে নয়টা চান্স ডিল ইউজ করছেন একটাও এপিক পান নেই তারা দশ নাম্বারে অবশ্যই পাবেন ঠিক আছে তো এটাই হচ্ছে থিওরি তবে আপনাদেরকে বলে দিই আমাদের চিন্তা যেখানে শেষ হয় আমাদের এক্সপেরিমেন্ট যেখানে শেষ হয় কোনামের এক্সপেরিমেন্ট সেখান থেকে শুরু হয় সো কোনামি চাইলে আপনাকে দশটা ডিলের নাও দিতে পারে এটা এই পাওয়ার কোনামি সংরক্ষণ করে ঠিক আছে তো সেটা ভিন্ন বিষয় তবে বেসিক্যালি বা সাধারণ জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে অবশ্যই আপনি একটা অন্তত মিনিমাম একটা এপিক পাবেনি ঠিক আছে আর ভাগ্য ভালো হলে তো একাধিকই পেয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ